ফুলকপি, বাঁধাকপি, তারপরে ধনিয়া পাতা, শিম, শিমের ফুল সব নষ্ট হয়ে আছে গা পাক। তারপরে ওখানে নতুন করে ফুল আইছে আর উপকরণ আছে, দাম বাড়তেছে, ওই কারণে ওখান সবজির বাজারটা দাম, মরিচ, কপি, বেগুন, টমেটো তো নষ্ট হয়ে আছে গা, সব কিছুই নষ্ট হয়ে পড়ছে। তুলনামূলক দাম এবছর কি মানে গতবারের তুলনায় কি বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? বেশি বেশি দাম নষ্ট হইবার কারণে লাউ একদম নষ্ট হয়ে গেছে, আমার খেত মরে গেছে গা, ধনিয়া পাতা মরে গেছে গা। কীভাবে নষ্ট হয়েছে? ওই বৃষ্টির কারণে, ওয়েদারের কারণে নষ্ট হয়েছে। আলু যে লাগাইছে এগুলিও নষ্ট হয়েছে, তাইলে অখন দাম বাড়তেছে, ওইলে যারা আছে অল্প স্বল্প আরও একটু দাম পাইতেছে, আর বাকি তো নষ্ট হয়ে গেছে। আপনারা কি নিজেই ফসল ফুলিয়ে আনেন বাজারে বিক্রি করেন? আমরা ওই ফুলকপি করি, বেগুন করি, লাউ নষ্ট হয়েছে করছিলাম, এবারে ধনিয়া পাতা নষ্ট হয়েছে, এবারে শিম টিম সব কিছু নষ্ট হয়েই বেশি, এর মধ্যে একটু যারা আছে একটু দাম দিচ্ছে। কোন জায়গা এটা? গেছিলি আমরা। আপনার নাম? অমলের দাস।